ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মমস কুক বুক। আজ নিয়ে চলে এসেছি এমনই একটি পোলাওয়ের রেসিপি, যেটা করতে তো খুবই সহজ কিন্তু খেতে অসাধারণ। এতই সহজের রেসিপি যে বিগিনাররাও এই পোলাওটা খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। আজকে আমরা বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ রাজনন্দিনী পোলাও। চলুন দেখে নিই আজকের রেসিপিটা। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2-3 চামচ মতো ঘি। আপনারা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারেন। এখানে কিছু গরম মশলা নিয়েছি 2 তেজপাতা, জায়ফল আমি এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি দারচিনি, জয়িত্রী, লবঙ্গ, ছোট ইলাচির মুখগুলো খুলে দিয়েছি। ঘিয়ের মধ্যে এবার আমি ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু সময় ভেজে নিচ্ছি। ফোড়নটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তার মধ্যে কাজু আর কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। এবার এটাকে একটু সময় ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ মটরশুঁটি আর 1 কাপ ফুলকপি, ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, যাতে করে ফুলকপিটা মধ্যে লবণ চলে যায়। এবার এইগুলিকে একটু সময় ভেজে নিচ্ছি। কপি আর মটরশুঁটিটা 3 মিনিট মতো ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবো না, তাহলে না গলে যাবে। এখানে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে খুব ভালো করে ধুয়ে 1/2 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখে এরকমভাবে জল থেকে একেবারে ছেঁকে নিয়েছি। এবার এটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা পাউডার, দিয়ে চালটাকে 1-2 মিনিট ভেজে নেব। প্রায় 3 মিনিট মতো চালটাকে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, জলটাকে গরম করে নিয়েছি। যেহেতু আমি 1 কাপ চাল নিয়েছি সেই হিসেবে 2 কাপ জল হবে, তো আমি এখানে 1.5 কাপের মতন জল নিয়েছি। কারণ এখানে আমি কেশর ভেজানো দেখুন এই দুধটা দেবো, সেইটা মাপ করে আমি জল আর দুধ নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি চালের মাপ করে লবণ, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এবার তার উপরে আমি এই প্যানটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 2-3 কাঁচা লঙ্কা, দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। প্রায় 8 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলছি। জলটা অনেকটা শুকিয়ে গেছে, তবে হালকা ময়েশ্চার এখনও রয়েছে, দেখুন এই যে ভেজা 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 রয়েছে। এই সময় দিয়ে দেব 1 চামচ চিনি, চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পোলাও তো অনেক রকমভাবেই খাওয়া হয়, তবে এরকমভাবে খেয়ে দেখবেন এর টেস্টটা একদম আলাদা, আর এত সুন্দর হয় না। আমি এবার ঢাকা দিয়ে 2 মিনিট কভার করে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, মোট আমি 10 মিনিট এটাকে স্টিমে করে নিয়েছি। এখন গ্যাসটা অফ করে দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখছি। স্ট্যান্ডিং টাইম ওভার, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কত ঝরঝরে হয়েছে, কত সুন্দর হয়েছে, আর এত সুন্দর একটা গন্ধ বার হচ্ছে না। এবার একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। এই পোলাওটা প্রচণ্ড ডেলিকেট হয়, এত সুন্দর হয় না। যেহেতু এটা ডিরেক্ট আগুনে করা হয় না বলে এর টেস্টটাও কিন্তু আলাদা হয়। এছাড়াও আরও আমিষ নিরামিষ পোলাওয়ের রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। তৈরি হয়ে গেল আজকের আমাদের রেসিপি রাজনন্দিনী পোলাও। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মমস কুকবুককে।